नमस्कार, मैं जहांगीर आलम। आप देख रहे हैं कोलफील मिरर, हर पल आपके साथ। पहले हमारे बीच ऑनरेबल सीपीएसएलजी का उद्घाटन सभी से जोरदार तालियों के साथ इस नए बिल्डिंग का उद्घाटन का आप लोग साक्षी बने। इसके साथ साथ सरसा अनुरोध रहेगा, इसके बाद फिर से मेरा अनुरोध रहेगा श्रीमान रमेश पाठक के, इसके साथ साथ एक मोमेंटो मैम के लिए प्लीज। मोमेंटो देकर आज के इस कार्यक्रम में स्वागत है। आप सबसे पहले बस जोरदार तालियां आज के इस कार्यक्रम के लिए। अनंतराय सर, सम्मानित करते हुए हमारे आईसी कुलटी सर सोमनाथ भट्टाचार्य को जोरदार तालियां। आप सभी से रिक्वेस्ट है एक बार प्लीज इस कार्यक्रम की यादों के तौर पर। इसके साथ साथ अनुरोध रहेगा कि मोमेंटो भी सर को भेंट किया जा रहा है कुलटी पीएस की तरफ से, उनकी यादों के साथ जुड़ी रहेगी। और ये मोमेंटो भी भेंट कर रहे हैं हमारे आईसी कुलटी सर श्री सोमनाथ भट्टाचार्य। বিহার রাজ্যের সীমান্তবর্তী এই শহর ছিল শাহজাহানের সুন্দর জন্মপথ। কুলটির জীবনযাত্রা রাঞ্চি কানাচে জড়িয়েছিল সংস্কৃতি। দুই রাজ্যের বিশ্ব সংস্কৃতি যেন কুলটিকে সমৃদ্ধ করেছে। তবে সীমান্তবর্তী এলাকায় অপরাধ করতে পারে, কারণ সহজেই সীমান্ত বেরোলেই অপরাধীরা নাকি মুক্তাঞ্চলে প্রবেশ করতে পারে। আর সেখান থেকেই অপরাধ রুখে কুলটিকে এক শান্তি উদ্যান বানিয়ে রাখতে তৎপর হয়েছে কুলটি থানা। ব্রিটিশ আমলে আসানসোল থানার অন্তর্গত কুলটিতে একটি পুলিশ পোস্ট বানানো হয়েছে। দেশ রাজ্য সীমান্তবর্তী এলাকার গুরুত্ব বুঝে কুলটিকে থানা করা হয় 1957 সালে।
এলাকা জুড়ে কুলটি থানা, মোট 96 বর্গ কিলোমিটার থানা এলাকা জুড়ে কুলটিকে ভাগ করা হয়। কুলটিকে ভাগ করা হয় চারটি ভাগে, চারটি ফাঁড়ি তৈরি হয়, বরাবর, সাতরিয়া, নিয়ামতপুর এবং চৌরঙ্গ। এই থানার গুরুত্ব বুঝে 2005 সালে থানাটিকে ইন্সপেক্টর থানা হিসেবে মর্যাদা দেওয়া হয়। 2011 সালে রাজ্যে পরিবর্তন হয়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ বিভাগে বিরাট উন্নতি সাধন করে, তৈরি হয় আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট। বর্তমানে কুলটি থানা সেই পুলিশ কমিশনারেটের অন্তর্গত। 2005 সাল থেকে 2019 সাল পর্যন্ত 14 জন ইন্সপেক্টর কুলটি থানার দায়িত্ব সামলেছেন। প্রত্যেকেই সফলভাবে কুলটিকে এগিয়ে নিয়ে গিয়েছেন, কিন্তু বর্তমান ইন্সপেক্টরের দায়িত্ব নিয়ে সোমনাথ ভট্টাচার্য যেন কুলটি থানায় নবজাগরণ এনেছেন। অপরাধ দমন তো বটেই, পাশাপাশি পুলিশ যেন সাধারণ মানুষের বন্ধু হয়ে উঠেছে সোমনাথবাবুর উদ্যোগে। নানান সমাজসেবা এবং সামাজিক কাজে কুলটি থানা বর্তমান মানুষের অন্যতম ভরসার জায়গা। আর সেই ভরসার আশ্রয়কে আরো সুন্দরভাবে গড়ে তুলেছেন সোমনাথ ভট্টাচার্য। পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং এর অনুপ্রেরণায় এবং কুলটিবাসীর সহযোগিতায় কুলটি থানাকে সাজানো হয়েছে নতুন করে। বহুদিনের ইচ্ছে এবং স্বপ্নের বাস্তবায়ন হয়েছে সোমনাথবাবুর হাত ধরে। আগামী দিনে মডেল থানা হিসেবে কুলটিকে রাজ্যবাসীর কাছে তুলে ধরা তার লক্ষ্য। এগিয়ে চলেছে কুলটি থানা, তার সঙ্গে এই বিশাল জনপদ। নিরাপদে ভালো থাকুন কুলটিবাসী, আপনাদের সঙ্গে কুলটি থানা ছায়া সঙ্গীর মতো সবসময় সঙ্গে আছে। আর তাই এই নতুন পথচলায়, এই নতুন দিনে কুলটি থানার এই নতুন রূপে উদ্বোধনে আপনাদের সবাইকে স্বাগত কুলটি থানার পক্ষ থেকে। तो यह सर एक छोटा सा उपहार उन्हें भेंट करते हुए, इसके साथ साथ और भी जितने हैं उन तक भी हमारे तरफ से जो भी कपड़े हैं वो कुलटी पीएस की तरफ से उनके निश्चित फाड़ी में पहुंचा दिया जाएगा। सबसे पहले एक बार छोटी सी जोरदार तालियां, जो फ्री अभी तालियां बजाते हैं इस मोमेंट के लिए। इसके बाद मेरा अनुरोध रहेगा श्रीमान सीपी सर के साथ साथ हमारे बीच मौजूद माननीय डीसीपी सर श्रीमान कुमार गौतम सर से भी अनुरोध रहेगा कि सर मैडम पुष्पा मैम से भी अनुरोध रहेगा कि मैम आप भी कृपया सिविक वॉलंटियर्स के बीच में कपड़े वितरण कर उनकी हौसला अफजाई करें, क्योंकि दुर्गा पूजा मतलब नए लोगों के बीच नए कपड़े और परिवार के समय बिताते हुए। तमाम सिविक वॉलंटियर्स